اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبدو او يا وار الله اسمانের নিচে জমিনের উপরে জামশেরপুর উত্তরপাড়া মরহুম নুরুল হক সাহেবের বাড়ির প্রাঙ্গণে তোমার একদল আশেকরারে লইয়া তোমার একদল পাগলরারে লইয়া আমি গুনাহগার তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত দিছি জামশেরপুর উত্তরপাড়া মরহুম নুরুল হক সাহেবের বাড়িতে তোমার পাগল রারে লইয়া তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত দিছিল এর মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে তুমি আমরারে মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বানাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রহে কবুল করো সকল ওলিদের পাক রহে কবুল করো সারা তামাম জাহান পৃথিবীতে যত মুমিন মুসলমান নরনারী এক জাররা ঈমান নিয়ে কবরে শুয়া রয়েছে ও সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ জারারে নিয়ে হাত পিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা ঘুরে জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও করে জ্বলে রে যার মা নাই বাহ তার মত বুঝি মুরাগ কবাল আর কেউ নেই যার মা নাই বাহ তার মত বুঝি মুরাগ কবাল আর কেউ দরা দরি কইরা আমারে দরা দরি কইরা আমারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ বড়ই বাদার গরম পানি দিয়া গুসল করে আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গুসল দিবে
জীবনের শের গুসল করায়া দিবে আল্লাহ। জীবনের শেষ গুসল লাগার আগে আগে আপনারে তুমি নামাজি বানায়া দাও। জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরার তুমি পলি বানায়া দাও। চোখটি বন্ধ করে দেন। আল্লাহ আমরা সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ যেই ছোট ছোট দুইটা তোমার শাহি দরবারে বিছাইয়া দিলাম, জানি না কোন দিন জানে রে এই ছোট ছোট দুইটা সাদা কাফনের কাফনের ভিতরে পেকের হইয়া যাই দুইটা পাও দিয়া হাইটা হাইটা কত জায়গায় গেলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের এই দুনুটা ভাইয়ের মাথা কাফনের রশি লাগে। আল্লাহ কাফনের রশি লাগার আগে আগে আমরা তুমি মাফ করে দাও। কাফনের রশি লাগার আগে আগে তুমি আমরা বলি বানায় দাও। যারা রে নিয়ে হাত দিছাইলে জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুজলে, জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার দাও দাও করে ধরে। অনেকে আজকের এই মাহফিলে হাত বিছায়া বিছায় আমিন আমিন কইয়া কাঁদতাছে, আল্লাহ আব্বা আমার গোবরের আজাব মাফ কইরা দাও, দাদা দাদির কবরের আজাব মাফ কইরা দাও, বংশের কবরের আজাব তুমি মাফ করে দাও রে আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন শাহীন শিকদার সাহেবের মাওলানা বাবনাই রে, এতি মানুষ প্রত্যেক বছর এই মাহফিলে হাজির হইয়া আল্লাহ মা বাবার জন্য কান্দা কান্দা দোয়া চায়। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন শাহীন শিকদার সাহেবের আব্বা আমার কবরের আজাব মাফ করে দাও, দাদা দাদির কবর আজাব মাফ করে দাও, নানা নানির কবরের আজাব মাফ করে দাও, বংশের কবরের আজাব মাফ করে দাও। আমার মহাব্বতের মানুষ আলহাজ মোহাম্মদ মুবারক হোসেন শাহীন শিকদার সাহেবের সঙ্গে এসেছেন মোহাম্মদ আমজাদ ভাই, আল্লাহ তিনিও দোয়া চেয়েছেন। মোহাম্মদ আমজাদ ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যারা কবরে আল্লাহ কারো কবরে আজাব দিও না গো আল্লাহ। আল্লাহ আমার একটা ভক্ত ছেলে মোহাম্মদ পান্নু মিয়া ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছেন, তিনিও দোয়া চেয়েছেন। অনেক দূর দূরান্ত দেখে আমার অনেক মুরিদানরা হাজির হয়ে গেছে,
অনেক কষ্ট করে তারা এসেছে, তাদেরকে আমি গুনাহগার কি দিয়া খুশি করব? তোমার কাছে ফরিয়াদ করিও হাসুরের ময়দানে, আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের ভিতরে জায়গা করে দিও, আমরা সবাই রে একসাথে একটা বেহেশতের ভিতরে রাইখো গো আল্লাহ। যারা হাত বিছাইছে আল্লাহ একবার হলো, যারা হাত বিছাইছে তাদেরকে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। গড়ে গড়ে প্রেম বিলাইছো তুমি জাসিয়া জাসিয়া, আমার কাছে কি দোনা যাও আল্লাহ, রাখতাম তোমার মননে আল্লাহ, করো আল্লাহ জালই তোমার মনে, করো আল্লাহ জালই তোমার মনে, তুমি হইলাই অন্তর জামি আমরা হইলাম ফানা, আমরা রে কত গোপন গুনায় আছি ও আল্লাহ, তোমার আছে তোমার মন আল্লাহ আমরা সবাই মাফ করে দাও। পর্দার আড়ালে আমার অনেক মা বোনরা হাত দিয়েছে, মা বোনদের জীবনের গুণাটি মাফ করে দাও, আমার মা বোনদেরকে রাবিয়া বর্ষির মতো অলি বানায় দাও আল্লাহ, যে যে বিপদ আছে বিপদ তুমি মুক্তি করে দাও, অভাব অনটনে যারা আছে অভাব অনটন দূর করে দাও, রিজিক বাড়ায় দাও। বাহারচর গ্রাম থেকে একটা বাস এসেছে, বাস ভরে লোকজন এসেছে আল্লাহ, লালপুর থেকে গাড়ি এসেছে, মাদারীপুর থেকে গাড়ি এসেছে, ফরিদপুর থেকে গাড়ি এসেছে, অনেক লোকজন আমার অনেক মুরিদানরা অনেক কষ্ট করে তারা হাজির হয়েছে। আজকের এই মাহফিলের প্যান্ডেলে ফজরের নামাজের জামাত হবে, নামাজ শেষে তারা বিদায় হয়ে যাবে। আল্লাহ তাদেরকে আল্লাহ যার যার জায়গা মতে সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ, রুট গার্ডের এক সিটি থেকে বাঁচায় রাখো আল্লাহ, তাদের মনের আশা তুমি পূরণ করে দিও। এই মাহফিলে যারা টাকা দিল, পয়সা দিল, গরু দিল, ছাগল দিল, চাউল দিল, ডাউল দিল, যারা যুক্তি দিল, পরামর্শ দিল, আল্লাহ সকলের বংশের কবরের আযাব মাফ করে দাও। এই মাহফিল আমার গ্রামবাসীরা অনেক সহযোগিতা করেছে, আল্লাহ আমার গ্রামবাসীরে তুমি কবুল করো আল্লাহ, আমার এই গ্রামবাসী সমাজবাসী এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করছে গো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি হলি বানায় দাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আমার ভাই মোহাম্মদ জসিমউদ্দিন সিঙ্গাপুরে থাকে, মোহাম্মদ আসিম মিয়া সিঙ্গাপুরে থাকে, আমার ভাইগুলি দোয়া চাইছে তার আব্বা মরহুম হোসেন মিয়া দুনিয়াতে নাই, তার চাচা মরহুম কাউসার মিয়া দুনিয়াতে নাই, দাদুকে হারিয়ে ফেলেছে দাদু দুনিয়াতে নাই, আমার দাদা মরহুম নুরুল হক সাহেব আব্দুল হক সাহেব অনেক মুরব্বী ছিল, আমার চাচা মরহুম তাবারক মিয়া মরহুম নাবালক মিয়া তারাও এই সুন্দর পৃথিবীতে ছিল, আমার গ্রামবাসীরা অনেকে দুনিয়াতে ছিল অনেকে আজ সুন্দর পৃথিবীতে নাই, অন্ধকার কবরে আছে, কবর গুলির বেহেশতের বাগান বানায়
আব্বায়াম্মা কবরে আযাব দিও না, কন্যা আব্বায়াম্মা কবরে আযাব দিও না, দাদা দাদি কবরে আযাব মরহুম আব্দুল মালিক সাহেবের জন্য দোয়া চাইল, মরহুম মালিক সাহেব দুনিয়াতে নাই, অন্ধকার কবরে মরহুম মালিক সাহেবের স্ত্রী আমার মা দোয়া চেয়েছে, আল্লাহ মরহুম মালিক সাহেবের কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও, ওনারা ওনার যারা অন্ধকার কবরে সকলের কবরকে বেহেশতের বাগান বানায় দাও, ওনার বংশের কবরে আযাব মাফ করে দাও। এই গ্রামেও আমার অনেক মুরিদান আছে, আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানায় দাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, এই এলাকাতে আমার অনেক মুরিদান আছে, আল্লাহ তাদেরকেও তুমি অলি বানায় দাও, অভাব অনটন দূর করে দাও, রিজিক বানায় দাও। বাহারচর গ্রামে আমার নাতি মোহাম্মদ রবু মিয়া আল্লাহ অনেক কষ্ট করে এই বাস নিয়ে এসেছে, আল্লাহ আমার ছেলে মোহাম্মদ মোস্তফা মিয়া মোহাম্মদ সাদিক মিয়া মোহাম্মদ হাকিম মিয়া আল্লাহ তারা এই গাড়ি করে অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে এসেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি রিজিক বানায় দাও। বাহারচর গ্রাম থেকে দূর দূরান্ত থেকে যতগুলি লোকজন এসেছে আল্লাহ সবাইকে তুমি রিজিক বানায় দাও, সহি সালামতে গন্তব্যস্থানে তাদেরকে পৌঁছায় দাও, রুট গার্ডের এক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো। আমার মরিদ মোহাম্মদ খুকুর মিয়ার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ হাসপাতালে আছে, আল্লাহ আমার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করো গো আল্লাহ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো গো আল্লাহ। সাপ্তাহি গ্রামের মরহুম তজুবুয়া সাহেবের ছেলে মোহাম্মদ বাদল মিয়া দোয়া চাইছে, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ আব্বার কবরে তুমি বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ এইভাবে তো অনেকেই দোয়া চাইছে, আমি কয়জনের নাম বলবো, আল্লাহ তুমি তো সকলের নাম জানো, আল্লাহ তুমি তো মনের খবর জানো, আল্লাহ তুমি তো দিলের খবর জানো, সব খবর তুমি জানো, যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা তুমি পূরণ করে দাও, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে না দেখায়া মরণ দিও না গো আল্লাহ। বরডি গ্রামের মোহাম্মদ এরশাদ আমার হুফা, আল্লাহ তিনি দুনিয়াতে নাই, আল্লাহ কবরটারে বেহেশতের বাগান বানায়, গত বছরে মা বিলের সভাপতি ছিল আমার দাদা মরহুম আবু শামা, দুনিয়াতে নাই, মরহুম আবু শামা মিয়ার কবরটারে বেহেশতের বাগান বানায় দাও। আমার এই গ্রামের অনেক মুরুব বিহারিয়ে ফেলছি, তারা দুনিয়াতে নাই, তাদের কবরের আযাব মাফ করে দাও। রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির বংশের কবর আযাব মাফ করে দিও, উনি ব্যবসা করে ব্যবসাতে বরকত বাড়াইয়া দিও, আল্লাহ রিজিক বাড়াইয়া দিও, রোগ গাড়ে এক্সিডেন্ট থেকে বাঁচা রেখো। আল্লাহ সানপুর গ্রামের আমার হুফা মরহুম ফজলুল মিয়া গত বছরই মাহফিলে ছিল, তিনিও তো নাই, আল্লাহ মরহুম ফজলুল সাহেবের কবরটারে বেহেশতের বাগান বানায় দাও। আমার হুফু তিনিও দুনিয়াতে নাই, কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ মোহাম্মদ সুদুল ভাইয়ের স্ত্রী আমার দাদু এই মাহফিলটায় আসে, আল্লাহ এই মাহফিল অনেক সহযোগিতা করতো, আল্লাহ এই মাহফিলের মুনাজাতে অংশগ্রহণ করতো, তিনি দুনিয়াতে নাই, মারা গেছে। মোহাম্মদ সুদুল মিয়ার স্ত্রীর কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও। এভাবে অনেকেই দোয়া চাইছে, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সকলের মনে আশা তুমি
মানুষ পূরণ করো। আল্লাহ শকরের মনের আশা তুমি পূরণ করো। আমার আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও। আমার মামারা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তুমি তাদেরকে হায়াত বাড়ায় দাও, তাদেরকে তুমি রিজিক বাড়ায় দাও। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে বাবু মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও, আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি